বিশ্বজয়ের পর এবার নিজগ্রাম ময়মনসিংহের ফুলপুরে ফিরলেন অনূর্ধ্ব উনিশ দলের স্পিনার রাকিবুল হাসান সেখানে কেক কেটে ফুল দিয়ে তাকে বরণ করে নেন স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা এ সময় প্রিয় ক্রিকেটার এবং নিজেদের ছেলেকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ হোসেন আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হারুন রশিদ ঘরের ছেলে ঘরে ফিরেছেন এসেছেন বিশ্বজয় করে তাই তো এ বিশাল আয়োজন তাকে বরণ করে নিতে জেলা শহর থেকে নিজ গ্রামে যাওয়ার পথে পথে পেয়েছেন সমর্থক ও ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা পথে পথে শুভেচ্ছা তোরণ অতিক্রম করে মোটরসাইকেল রেলি করে হাজির হন নিজ গ্রাম ফুলপুরের কুড়িপাড়ায় এক ঘন্টার পথ পাড়ি দেন ছয় ঘন্টায় কিন্তু সেই ক্লান্তি নিমিশেই কেটে যায় অপেক্ষারত স্কুল কলেজের শিক্ষার্থীদের দেখে তারা বিশ্ব চ্যাম্পিয়ন রাকিবুলকে বরণ করে নেন বাঁধ বাঙ্গা ভালোবাসায় পরে কেক কেটে ফুল দিয়ে অভিবাদন জানানো হয় তাকে রকিবুল হাসানকে দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম রকিবুল হাসানকে দেখে আমাদের সবার অনেক ভালো লাগছে তিনি ফুলপুরের কৃতি সন্তান তাই আমরা খুবই গর্ববোধ করছি যে তিনি ফুলপুরের সন্তান আমরা ফুলপুরের সন্তান আমাদের যুব সমাজ যেন আরো বেশি উজ্জীবিত হয় যাতে ফুল রাকিবুলের রাকিবুল হাসানের মতো এরকম খেলো খেলোয়াড় যেন ফুলপুরে আরও তৈরি হয় এবং সবাই উৎসাহ পায় সেই জন্যই আমরা এই সংবর্ধনা আয়োজন করেছি আমরা অনেক খুশি আমাদের ছেলে বিশ্ব জয় করে এসেছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে ফুলপুর মুখ উজ্জ্বল করেছে বৃহত্তর ময়মি সিংয়ের মুখ উজ্জ্বল করেছে নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা রাখবো রাকিবুলের কাছ থেকে শিখে তারাও যেন দেশের জন্য ফুলপুরের জন্য অনেক কাজ করতে পারে নিজ এলাকার মানুষের ভালোবাসায় শিক্ত রাকিবুল জানালেন দেশের জন্য খেলে যেতে চান নিজেকে উজাড় করে দেশের মুখ উজ্জ্বল করে দিতে চান ভালোবাসার প্রতিদান চাওয়া পাওয়া এখন অবশ্যই বাড়বে কারণ আমরা একটা আল্লাহ ভালো জিনিস করছি সো আমরা জানি আমাদের নেক্সট ভিশনটা বা আমাদের যে পণ্য জন আসি বাংলায় সো আমরা সেই অনুযায়ী অনেক ওয়ার্ক করার জন্য নেক্সট যে বড় চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা মনে করি আমি মনে করি পার্সোনালি মনে করি আমি নিজে ওয়ার্ক করে এই ফুটবল বাসীর জন্য উপজেলা বাসীর জন্য আমি আর বড় কিছু বই আনু ইনশা ময়মনসিংহ জেলার রুপসি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাকিবুল হাসান হারুন রশিদ সময় সংবাদ ময়মনসিংহ